আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ, যে মহান রব্বুল আলামিন মায়া করে মেহরবানি করে ভালোবেসে দুনিয়াবি সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার আল্লাহর প্যারা হাবিবের মহাব্বতে প্রাণ ভরে দুরুদ পড়ার তৌফিক দিলেন। এজন্য একটু ইমানের আওয়াজ দিয়া বলেন আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ দিয়া মহান রবের শুকর আদায় করি, সবাই বলে ফেলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা হবে সবচেয়ে বুলন্দ আওয়াজে, সবচেয়ে বেশি আওয়াজে এবং সবচেয়ে বেশি আবেগ ভালোবাসা নিয়ে। কেন আল্লাহর শুকর আদায় করবেন? কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের আপন অভিভাবক, আল্লাহ আমাদের তত্ত্বাবধায়ক, আল্লাহর মতো প্রতিপালনকারী আর কেউ আছে নাকি? কেউ দুনিয়ার সব যেখানে শেষ আল্লাহর ওখান থেকে শুরু। আল্লাহ আমাদের কত সুন্দর প্রতিপালনকারী, একটু খেয়াল করেন। আজকে তো আমরা দাম্ভিকতা প্রদর্শন করি, অহংকার করি, আমরা বলেই ফেলি আল্লাহ বলতে কেউ নাই। এত আস্তে বলবেন না, আউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলেন, তুমি যখন আমার কাছে ছিলা, তুমি যখন মৃত ছিলা, আমি তখন তোমাদেরকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব নই? তোরা সবাই বলেছিলা কলু বালা, আমিও বলেছিলাম আপনিও। কথা বলেন না কেন? তখন ছিলাম আমরা মরা, মরা মানে দেহের ভেতরে রুহটা ছিল না। দেহের ভেতরে রুহটা না থাকে, না থাকলেই আমরা তাকে বলি মরা। আমরা তাকে কি বলি? আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার কইতে মন চাইছে? যদি মন চায় একটু আওয়াজ দিয়া বলে ফেলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ার অবিশ্বাসীদের আল্লাহ বলেন, কিভাবে তোমরা আমি রবকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক আমাদের জীবন দান করে দিলেন। আল্লাহ বলেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা। রুহটা যখন দেহের ভেতরে না থাকে এটাকে আমরা বলি মরা। রুহটা যখন দেহের ভেতরে আসে তখন তাকে বলা হয় জীবিত। কথাগণ ঠিক কিনা? আল্লাহর কথাগুলো সত্য নাকি মিথ্যা একটু ভালো করে চিন্তা কর। আমি আবু হানিফ আপনাদের সামনে কথা বলতেছি, এখনই যদি আল্লাহ আমার দেহের ভেতর থেকে রুহটা বাহির করে নেয়, সাথে সাথে আপনারা প্রচার শুরু করে দিবেন আবু হানিফার দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অথচ আমার রুহটা চলে গেছে মাত্র, আমার দুইটা চোখ যেমন ছিল তেমনই আছে, আমার জবানটা ঠিক আগের মতোই আছে, আমার হাতটা আগের মতোই আছে, আমার পাটা ঠিক আগের মতোই রয়েছে, আমার বডিটা এখনো দুনিয়ায়,
অথচ প্রচার হয় আবু হানিফার দুনিয়ায় নাই। অতএব আল্লাহ বলেন বান্দা, রুটা যখন দেহের ভেতরে থাকে তাকে বলে জিন্দা, রুটা বাহির হয়ে গেলেই তাকে বলা হয় মরা। রুটা আমার কাছে ছিল, আমি আল্লাহ রুহটাকে বলেছিলাম আমি কি রব নই, তোদের রুহটা স্বীকার করেছিল হে আল্লাহ আপনি আমাদের রব। দুনিয়াতে আসার পর আমাদের মনে নাই ভুলে গেলাম, দুনিয়াতে আসার পর মনে নাই, এজন্য আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগ আছে নাকি? আওয়াজ দেন না কেন? দুনিয়াতে আসার পর মনে নাই থাকবে কিভাবে? আল্লাহ বলেন খুলিকাল ইনসানা দাঈফা, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মানুষ বড় দুর্বল, আল্লাহ বলেন মানুষ বড় দুর্বল, দুর্বল মানুষগুলোর ব্রেনটাও দুর্বল, শক্তি থেকে দুর্বল, সব দিক দিয়া মানুষগুলো হলো দুর্বল। এই দুর্বলদের মেমোরিটাও দুর্বল, আল্লাহ বা জ্ঞানের যে মেমোরিটা আমাকে দান করেছেন, এই জ্ঞানের মেমোরিটাতে যতটুকু ক্যাপাসিটি আল্লাহ দিয়েছেন ততটুকুই বুঝবেন, এর চাইতে বেশি বুঝতে গেলেই নাস্তিক মুরতাদ হবেন, কথা কন ঠিক কিনা? মেমোরি যদি 60 জিবি হয়, এই 60 জিবি মেমোরিতে 160 জিবি ঢুকানো যাবে? কথা কয় না ভাই, বোবা আছেন কেউ? তো আওয়াজ দেন না কেন? জবানটা দিলেন কে? আল্লাহর আওয়াজও আসতে হয় আপনার, জবানটা আমাকে দিলেন কে? তো আল্লাহ জবান দিছে, আল্লাহর জন্য চিল্লায় গলাটা ভাঙতে হবে। এ গলা তো জীবনে বহু ভাঙছেন, বহুরে গাইলে এ গলা ভাঙছেন, আপনার সাথে জমি ঠেলা ঠেলি হইছে, জমি ঠেলা ঠেলি নিয়ে ঝগড়া হইছে আর ঝামেলা লাগছেন, গলা ফাটায় দিছে, গলা ভাঙছেন নেতার স্লোগান দিয়া, কিন্তু আল্লাহর নামের স্লোগান দিয়া গলা ভাঙ্গেন নাই। আল্লাহ ধরবে, আমি তোরে কথা বলার সুযোগ দিয়েছি আর তুই দুনিয়ার জন্য চিল্লাইছ আমার জন্য পারো নাই, অতএব আজকের মাহফিলে গলা ভাঙতে হবে, রাজি আছে? কথা কয় না, এই যে ভাঙতো না, জীবনে কিছু করতে পারছে না, না পারছেন অন্তত আল্লাহর কাছে গিয়া বলতে পারবেন আল্লাহ ঐতিহাসিক রহিমানগর ইসলামী মহাসম্মেলনে গিয়া আমি আপনার নামের স্লোগান, আপনার হাবিবের রেসালাতের স্লোগান দিয়া গলা ফাটাইছি, এটাই তো নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে, কথা কন না কেন? একটু আওয়াজ দিয়া বলবেন কি আমাদের সব কিছুর মালিক কে? এই মেমোরিটা বড় দুর্বল, মেমোরি বড় 61 জিবি 60 জিবি মেমোরিতে 61 জিবি ঢুকাবেন তো মরবেন, হয় নাস্তিক হবেন না হয় মুরতাদ হবেন, কথা কন না কেন? আজকে বাংলার জমিনে বহু নাস্তিকের দল স্লোগান দেয়, আল্লাহ বলতে কিছু নেই সব এমনে এমনে হয়েছে, এর ইমানদারের দল একটু ভালো করে খেয়াল করেন, রুহের জগতে আল্লাহ বলেছিলেন আমি কি তোদের রব নই, কথাটা সত্য, আমার মেমোরি দুর্বল এজন্য আমার বুঝে আসবে না, দুনিয়াতে আসার পর মানুষ ভুলে গেল এজন্য আল্লাহ নাফরমানিতে নিমজ্জিত, এরকম আরো অনেক কিছুই মনে থাকে না, আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, আল্লাহ আমার সৃষ্টি তত্ত্বের ব্যাপারে আলোচনা করেন, ওয়াল্লা কদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ আমার আপনার সৃষ্টির ব্যাপারে আলোচনা করেন, আল্লাহ বলেন আমি মানুষদের বানালাম মাটির উপাদান থেকে, মাটির উপাদান দিয়া আমি মানুষগুলো সৃজন করলাম, আমাকে আল্লাহ মাটির উপাদান দিয়া বানালেন, একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহ মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি দিয়া, প্রথম মানুষ মাটির সৃষ্টি, এরপরে হাওয়া মা হাওয়া আদম আলাইহিসসালামের পাজরের বাঁকা হাড় দ্বারা সৃষ্টি, এরপরের বাকি সব মানুষ হলো মাটির নির্যাস থেকে সৃষ্টি, কথা বলুন ঠিক কিনা? একটু খেয়াল করতে হবে
মানুষ মাটির উপাদান থেকে সৃষ্টি, কথাটা সত্য। এটা আম ভাবে বলা হয়েছে, আমার নবীর ব্যাপারে কিন্তু বলা হয় না, কথা কন না কেন? এজন্য আশিকের দল হৃদয়ের কান লাগাও, মানুষ মাটির উপাদান থেকে সৃষ্টি, তবে আমার নবীর ব্যাপারে কিন্তু ভিন্ন কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূরুন ওয়া কিতাবুম মুবীন। আমার নবীর ব্যাপারে বলা হয়েছে নূর। নবী কি? একটু ভালো করে খেয়াল করেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরা কাহাফের 110 নম্বর আয়াতে, আবার সূরা ফুসসিলাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতোই একজন বশর। তবে ভাই একটু হৃদয়ের কান লাগাও, আমাদের মতো বশর নবী কাফের মুশরিক বলেছেন, যারা কাফের মুশরিক তাদেরকে বলেছেন। আল্লাহর নবী কখনো ইমানদারদের সামনে বলেন নাই আমি তোমাদের মতো বশর। কোরআন শরীফ খুলেন পেয়ে যাবেন, আল্লাহর কোরআনের ভিতরে 15 বার কাফের মুশরিক বেঈমানরা নবীদের আমাদের মতো বশর বলেছে। একটা আয়াত পাবেন না যেখানে নবীকে কোনো ইমানদার আমাদের মতো বশর বলেছে। বরং তাফসীর খুললে পাওয়া যায়, হাবিব আপনি কাফের মুশরিকদের মিথ্যাবাদীদের বলে দিন, যারা আল্লাহর আয়াতকে বিশ্বাস করে না, আমাকে বিশ্বাস করে না, তাদেরকে বলে দিন আমি তোমাদের মতো একজন বশর। ইমানদারদেরকে বলুন এ কথা কোথাও নাই, কথা বললেন ঠিক কিনা? ইমানদাররা নবীকে আমাদের মতো বশর বলার সুযোগ নাই। নবী কেমন জবাব হলো, কোনো দ্বন্দ্ব নয়, কোনো দ্বন্দ্ব নয়। নবী কেমন ভালো করে হৃদয়ের কান লাগাও, নবী কেমন জবাব হলো, নবী নবীর মতো, আল্লাহর নবীর মতো আর কেউ নাই। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেমন বেনজির বেমেসাল, আমার আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না, নবীও তেমন বেনজির ও বেমেসাল। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি, তবে এমন সৃষ্টি অন্য কোন সৃষ্টির সাথে নবীকে মিলানোই যাবে না। নবীর কথা আমার মতো নয়, নবীর চলা আমার মতো নয়, নবীর ঘুম আমার মতো নয়, নবীর পায়খানা মোবারক আমার মতো নয়, নবীর পসরা মোবারক আমার মতো নয়। টোটাল কথা হলো, সমাধান হলো এই, নবী আমাদের মতো বলার কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? একটু ভালো করে খেয়াল করেন বাবা, খেয়ানত করে কথা বলবো না, কাউকে হেও করে কথা বলবো না। ব্যাপার কি, উঠা বসা করবেন নাকি? এই যে ওঠেন কেন, ওই যে একজন ভিটটা যা, কি রোগ আছে নাকি, গন্ডগোল আছে নাকি ভিতরে? আমি তো মুসলমান, সবাই ভাই ভাই, মুসলমানদের ভেতরে কোনো ভেদাভেদ থাকবে? তবে সুন্দর ভাষায় কথাগুলো বলি, একটু খেয়াল করেন। এরে বাবা, আমি জানি কথা বলার মতো যোগ্যতা আমার নাই, কথা বলতে পারি এমন ক্ষমতা আমার নাই, তবে হুজুরদের নেক নজর একটু কথা বলার হিম্মত করি। আমি জানি আমার ভিতরে কোনো গুণাগুণ নাই, পাওয়ার নাই, আইলেম নাই, যোগ্যতা নাই, আমি জানি আমার পরিচয় বাবা আমি জানি, কিন্তু আল্লাহর কাছে শুকর আদায় করার ভাষা আমার জানা নাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার ভাষা জানা নাই। আশিকের দল ভালো করে খেয়াল করো, খেয়ানত করে কথা বলবো না,
যদি খেয়ানত হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা আছে নেই। আমার নবী মুশরিকদের সামনে বলেছে, আমি তোমাদের মতো বসর, আমাকে যদি আপনারা কেউ জিজ্ঞাসা করেন যে আমাকে চিনেন না, আমার পরিচয় জানেন না, আমাকে বলেন হুজুর আপনি কে, আমি জবাব দিল আমি আল্লাহর একজন সামান্য নালায়েক নগণ্য বান্দা, আমি আল্লাহর একজন অতি তুচ্ছ নগণ্য গোলাম। পরিচয় চাইছেন, আমি কি বলতে পারি আমি হাফেজ, আমি কারি, আমি মুফতি, আমি মাওলানা, আমি মুহাদ্দিস, আমি অমুক, আমি অমুক, আমার পরিচয় আমি বলতে পারি না, কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? ইমানদারদের সামনে নবীর পরিচয় আলাদা, যারা নবীকে চিনে তাদের সামনে নবীর পরিচয় আলাদা। কেমন আলাদা? আল্লাহর নবী সাওমে ওইসাল রাখেন, সাওমে ওইসাল কি ধারাবাহিক রোজা রহমতুল্লিল আলামিন রাখেন, এক সেহরি আর এক ইফতার দিয়া টানা চার দিন পাঁচ দিন, দিনেও রোজা রাতেও রোজা, দিনেও কিছু খান না রাতেও কিছু খান না, রাত্রেও খাবার নাই দিনেও খাবার নাই, এক ইফতার আর এক সেহরি দিয়া টানা পাঁচ দিন ছয় দিন অনবরত রোজা। একটু আওয়াজ দিয়া বলেন, এই অনবরত রোজা রাখার শক্তি আমাদের কারো আছে নাকি? পারবেন কেউ? আজকে ইফতার করছেন আর রাত্রে সেহরি খাইছেন আর কিছু খাবেন না টানা ছয় দিন সাত দিন এক সপ্তাহ, পারবেন? আল্লাহর নবী বলেন, লা তুআসিল, তোমরা সাওমি উইসাল রেখো না, এ ধারাবাহিক রোজা তোমরা রেখো না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাখেন, আমাদের কেন নিষেধ করেন? আল্লাহর নবী জবাব দেয়, তোমরা আমার মতো হতে যেও না, ইন্নি লাস্তু মিসলাকুম, আমি নবী তোমাদের মতো না। বুঝেন কথা? আল্লাহর নবী নিষেধ করলেন না, হা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে উইসালের ব্যাপারে আল্লাহর নবী নিষেধ করলেন, সাবধান সাবধান, আমার মতো হতে যাবা না, আমার মতো হতে যাবা তুমুরবা, সাওমে উইসাল তোমরা রাখতে যেও না। সাহাবায়ে কেরাম বলেন, আপনি তো রাখেন, আমাদের কেন নিষেধ করেন? আল্লাহর নবী জবাব দেয়, আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছে আমি নবীর মতো? এত আসতে বলবেন? ইমানদারদের সামনে নবী বলে, তোমাদের কি আছো আমি নবীর মতো, তোমরা আমার মতো নয়। বেঈমান কাফেরদের সামনে বলে, আমি তোমাদের মতো বসর, অতএব বেঈমানরা বলবে নবী আমাদের মতো বসর। কোন ইমানদার নবীকে আমাদের মতো বসর বলার সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরে বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলে, হুজুর তাইলে নবী কি? সোজা কথা হলো, রাহমাতুল লিল আলামিন মানুষ, নবী কি? কথা বলেন না কেন? নবী কি? নবী মানুষ। একটু ভালো করে খেয়াল করেন, আমি যে চেয়ারটাতে বসলাম, এ চেয়ারটা যদি প্লাস্টিকের চেয়ার হয় এটা কি চেয়ার না? তবে এটা প্লাস্টিকের চেয়ার, আমি এখন যে চেয়ারে বসলাম এ চেয়ারটা হলো কাঠের চেয়ার, এটা কিসের চেয়ার? জবাব হবে, এটা চেয়ার তবে কাঠের চেয়ার, এটা যদি স্টিল দিয়া বানানো হয়, যদি বলা হয় এটা কি বলবেন? এটা চেয়ার তবে স্টিলের চেয়ার, এই চেয়ারটা যদি রূপা দিয়া বানানো হয় আপনি বলবেন এটা চেয়ার তবে রূপার চেয়ার, এটা যদি সোনা দিয়া বানানো হয় আপনি বলবেন এটা চেয়ার নূরের মানুষ, কথা কন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরে নবীর আশেক, দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশে এমন বয়ান জীবনে কখনো আমরা শুনি নাই, কারো এমন হিম্মত হয় নাই, কারো এমন সাহস হয় নাই, এমন বাজে কথা নবীর সামনে বলার মতো দুঃসাহস কারো হয় নাই। কিন্তু বাংলার জমিনে একদল আজকে স্লোগান দেয়, যারা বলে নবী নূরের নবী, ওই নূরের নবী যারা বলে তাদের তালাক দিয়া দিলাম, এ মধ্যে নবী আমাদের না, যারা বলে তাদেরকে তালাক দিয়া নবীটাই
চাই তাদেরকে হাদিয়া দিয়া দিলাম। যারা বলে নবী হায়াতুন নবী, হায়াতুন নবী তালাক দিয়া তাদেরকে দিয়া দিলাম। একটি ইমানের আওয়াজ দিয়া বল হে মুমিন, যারা এমন কথা বলে তাদেরকে মানা যাবে নাকি? জোরে বলো মানা যাবে। দুঃসাহসিকতা কেউ দেখায় নাই আজ পর্যন্ত, কিন্তু আজকে বাংলাদেশে টেলিভিশন বন্ধ এমন কথা বলতেছে। এরে ভাই, আমি ওইদিকে আলোচনা করার খেয়াল আমার ছিল না, কিন্তু বলে ফেললাম মানুষের অহংকার করা।